Hello everyone, welcome to my another vlog. কিয়ানার প্লেজেন থেকে ফেরার পথে হঠাৎ করে আমরা প্ল্যান করি যে আমরা পিৎজা খেতে যাব। সো আমরা দেরি না করে কিয়ানার বাবাকে নিয়ে পিৎজা খেতে যাই। প্রথমে পুরোটা ব্লগ একসঙ্গে করার প্ল্যান ছিল, কিন্তু দুটো ব্লগ একসঙ্গে করলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত, তাই আমি টু পার্ট করে ভিডিওটা করেছি। মানে প্লে জোনের ভিডিও আলাদা আর আমরা পিৎজা হাটে গিয়েছি সেটার ভিডিও আলাদা, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর এই তো আমরা পিৎজা হাটে চলে এসেছি, এখন আমরা পিৎজা অর্ডার করব। আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম। আমরা গুলশান একে পিৎজা হাটে গিয়েছিলাম, সো আমি ভিতরে ভিউটা দেখাচ্ছি। পিৎজা হাটের সবগুলো ব্রাঞ্চেই বেবি হাই চেয়ার অ্যাভেলেবেল, সো আমরা বলার পরই ওরা আমাদেরকে একটা হাই চেয়ার দেয় কিয়ানার জন্য, এবং সেটাকে খুব ভালো করে স্যানিটাইজ করে ক্লিন করে এরপরে আমাদেরকে দেয়া হয়। আর হাই চেয়ার হলে অনেক সুবিধা আছে। ফার্স্টে স্টার্টার হিসাবে আমরা গার্লিক চিজ ব্রেড অর্ডার করেছিলাম, আর সেটাই আমরা টেস্ট করে দেখছিলাম। সেটা আমাদেরকে প্রথমে সার্ভ করা হয়েছে। গার্লিক চিজ ব্রেড সার্ভ করার পরপরই আমরা কোল্ড ড্রিঙ্কসের অর্ডার আগে দিয়ে দিয়েছিলাম, সেটাও আমাদের জন্য চলে এসেছে। আমরা চারটা ভিন্ন ধরনের পিৎজা অর্ডার করেছিলাম। প্রথমে দুটো সার্ভ করা হয়েছিল, তারপরে আবার অন্য দুটো ফ্লেভারের পিৎজা সার্ভ করা হয়েছে। কিয়ানাও আমাদের সঙ্গে একটু একটু করে চিজ খাচ্ছিল। যতগুলো পিৎজা অর্ডার করেছিলাম তার মধ্যে এই পিৎজাটা আমার সবচেয়ে ভালো লেগেছিল। এটার ভিতরে কিছু পাইনঅ্যাপল দেওয়া ছিল। সেদিনের পিৎজা হাটে তেমন একটা ভিড় ছিল না। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম এবং আমি ছবি তুলেছিলাম।
আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।